বৃহস্পতিবার বেলা 11টা নাগাদ বিধ্বংসী অগ্নিকাণ্ডে পড়ে ছাই হয়ে যায় তিনটি মিষ্টির দোকান। ঘটনা রাজধানী বর্ডার গোলচক্কর এলাকায় একটি মিষ্টির দোকানের রান্নাঘর থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকার একটি মিষ্টির দোকানের রান্নাঘরে কারিগররা রান্না করছিলেন, এমন সময় একটি গ্যাসের সিলিন্ডার লিক হয়ে রান্নাঘরে আগুন ধরে যায়। বাতাসে ভর করে দ্রুত আগুন অন্যান্য দোকানগুলিতে ছড়িয়ে পড়ে, কালো ধোঁয়ায় ছেয়ে যায় গোটা এলাকা। স্থানীয় সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের তিনটি ইঞ্জিন। দমকল কর্মীরা প্রায় 40 মিনিটের তৎপরতায় আগুন আয়ত্তে আনেন। এদিন এক প্রত্যক্ষদর্শী এ কথা জানান। জানা গেছে, এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 7 লক্ষাধিক টাকা হবে। এলাকাবাসীর অভিমত, দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন আয়ত্তে না আনলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বৃদ্ধি পেত এবং আগুন অন্যান্য দোকানেও ছড়িয়ে পড়তে পারত। এই অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে বর্ডার গোলচক্কর এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রিপোর্ট আর ইনিউজ।